ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমরা আলোচনা করব জেনারেল নলেজের মোস্ট ইম্পর্টেন্ট প্রথম একটা মক টেস্ট এক এক করে আমরা কিন্তু টপিক ওয়াইজ অবশ্য আলোচনা করব তো আজকে আমাদের দেখো ভারতের যে ভৌগোলিক অবস্থান সেই সম্পর্কে আলোচনা করব। প্রথম প্রশ্ন অন স্ক্রিনে তোমাদের সামনে আছে দেখো যে ভারত আয় ভারতে আর কি আয়তনের দিক থেকে বিশ্বের কততম দেশ আয়তনের দিক থেকে ঠিক আছে ভালো করে খেয়াল রাখবে আয়তনের দিক থেকে ভারতের যে স্থান সেটা হচ্ছে সপ্তম অর্থাৎ সাততম স্থান বিশ্বের মধ্যে ভারতের স্থান রয়েছে ওকে নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো যে কোশ্চেন নাম্বার টু বিশ্বের মোট ভৌগোলিক যে এলাকা রয়েছে ভৌগোলিক যে অবস্থান রয়েছে তার মধ্যে কত শতাংশ অংশ জুড়ে ভারতের অবস্থান আছে মাত্র টু পয়েন্ট প্রায় টু শতাংশ জুড়ে ভারতের কিন্তু অবস্থান রয়েছে এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে আচ্ছা পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী প্রশ্ন তোমাদের সামনে আছে যে বর্তমানে ঠিক আছে বর্তমানে ভারতের যে কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা কটে আগে ছিল ষাটটি কিন্তু দু হাজার উনিশের পরে বর্তমানে ভারতের সংখ্যা কেন্দ্রশাসিত অঞ্চল হয়ে গেছে আটটি ঠিক আছে যেটা হচ্ছে লাদাখ লাদাখ বেড়ে এটা আটটি হয়ে গেছে ওকে আচ্ছা নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব কোশ্চেন নাম্বার ফোর যে কত সালে রাজ্য পুনর্গঠন কমিশনটি গঠিত হয়েছিল নাইনটিন ফিফটি থ্রি সালে রাজ্য পুনর্গঠন আইনটি এটা সূচনা করা হয়েছিল ওকে নেক্সট কোয়েশ্চেন দেখো যে অন্ধ্রপ্রদেশ ভেঙে অন্ধ্রপ্রদেশ ভেঙে কোন রাজ্য গড়ে ওঠে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন অন্ধ্রপ্রদেশ ভেঙে কোন রাজ্য গড়ে ওঠে সেটা হচ্ছে তেলেঙ্গানা সালটা তোমাদের মনে আছে কি এটা শালটা জেনে রাখো দু হাজার চোদ্দো সালে দু হাজার দু হাজার চোদ্দো সালে অন্ধ্রপ্রদেশ ভেঙে তেলেঙ্গানা একটা নতুন রাজ্য গঠিত হয়েছে ওকে আচ্ছা পরবর্তী প্রশ্ন যে কোন সংগঠনটি কোন সংগঠনটি পরবর্তী সময় অরুণাচল প্রদেশের মর্যাদা পায় সেটা হচ্ছে এন ইএফএ ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো খেয়াল রাখো তোমাদের পরীক্ষার ক্ষেত্রে জি কে পোর্শনের মধ্যে কিন্তু এগুলো অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ আচ্ছা নেক্সট কোয়েশ্চেন ভারতের বৃহত্তম রাজ্যের নাম কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট আয়তনের দিক থেকে ভারতের যে বৃহত্তম রাজ্য রয়েছে সেটা হচ্ছে অবশ্যই রাজস্থান ঠিক আছে রাজস্থান হচ্ছে ভারতের বৃহত্তম রাজ্য নেক্সট হচ্ছে ভারতের ক্ষুদ্রতম রাজ্য কোনটি সকলে জানো ভারতের যে ক্ষুদ্রতম রাজ্য সেটা হচ্ছে গোয়া ঠিক আছে এরকম আর আমি কোয়েশ্চেন রাখলাম তোমাদের ক্ষেত্রে কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমরা অবশ্যই নোট করে রাখবে প্রত্যেকটা প্রশ্ন আচ্ছা এবারে আমরা কেন্দ্রশাসিত অঞ্চলের দিকে যাবো দেখো বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি না তো লাদাখ হচ্ছে বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল ওকে আচ্ছা ক্ষুদ্রতম তাহলে কেন্দ্রশাসিত অঞ্চল কী রয়েছে দেখো কোশ্চেন নাম্বার টেন যে ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি বৃহত্তম তো আমরা দেখলাম যে লাদাখ কিন্তু ক্ষুদ্রতম মানে ছোট কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি সেটা হচ্ছে লাক্ষাদ্বীপ ঠিক আছে লাক্ষাদ্বীপ হচ্ছে সঠিক উত্তর আচ্ছা নেক্সট কোশ্চেন দেখব সবচেয়ে জনবহুল অর্থাৎ লোক সংখ্যা আছে কোনটাতে বা কোন রাজ্যে ঠিক আছে তো সঠিক উত্তর হয়ে যাবে কি উত্তরপ্রদেশে জনবহুল একটা রাজ্য ভারতের মধ্যে বৃহত্তম জনবহুল রাজ্য কোনটি না তো উত্তরপ্রদেশ তোমাদের সঠিক উত্তর হবে ওকে আচ্ছা নেক্সট কোশ্চেন সবচেয়ে জনবিরল সবচেয়ে জনবিরল মানে লোক সংখ্যা খুবই কম লোক সংখ্যা খুবই কম বা যেটাকে আমরা জনবিরল বলি তো রাজ্য কোনটি না তো হচ্ছে সিকিম সিকিম হচ্ছে সবচাইতে জনবিরল রাজ্য ওকে নেক্সট কোশ্চেন ভারতের নবীনতম রাজ্য মানে রিসেন্ট যে রাজ্যটি উৎপন্ন হয়েছে সেটা সকলে যেন আমি প্রথমেই তোমাদের বললাম নবীনতম মানে এরপরে আর কিন্তু তৈরি হয়নি সেটা হচ্ছে তেলেঙ্গানা তো তোমরা একবার রিমেম্বার করো তেলেঙ্গানা রাজ্যটি আমাকে কমেন্ট করো এখানে যে কোন রাজ্য ভেঙে কোন রাজ্য ভেঙে তোমরা যদি ভালো করে মনোযোগ দিয়ে দেখো তাহলে বুঝতে পারো কোন রাজ্য ভেঙে আমি এক্ষুনি আলোচনা করলাম কোন রাজ্য ভেঙে এবং কত সালে কত সালে কমেন্ট করো তো সকলে কত সালে কোন রাজ্য ভেঙে এবং কত সালে তেলেঙ্গানাটি তৈরি হয়েছিল যেটা ভারতের নবীনতম একটা রাজ্যের পরে কিন্তু আর কোনো রাজ্য হয়নি তো কমেন্ট করো এবং সঠিক উত্তরটা বলা যায় নেক্সট কোশ্চেন ভারতের দীর্ঘতম উপকূল রেখা কোনটি না তো দীর্ঘতম উপকূল রেখা সেটা হচ্ছে গুজরাট ঠিক আছে তো এই যে চোদ্দোটা প্রশ্ন আমি আলোচনা করলাম চোদ্দোটা প্রশ্নই তোমাদের ক্ষেত্রে ছিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট নেক্সট আমরা দেখো ভারতের ভৌগোলিক এর পার্ট টু আলোচনা করব। অবশ্যই এর জন্য একটা লাইক করো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাসিবিলিটি অন করো কারণ জি কে পোর্শনের মধ্যে অবশ্যই দেখো স্ট্যাটিক জিকে অনেক রকম টাইপ জিকে আলোচনা করবো যাতে আমরা দশের মধ্যে দশ পরীক্ষার ক্ষেত্রে পেতে পারি এই কারণে ক্লাসটা নিয়মিত রেগুলার বেসিস আপডেট রাখো এবং যেটা হোমওয়ার্ক তোমাদেরকে দিলাম অবশ্যই হোমওয়ার্কটা আমাকে জানাবে ঠিক আছে এভাবে আমি দেখবো কে সঠিকভাবে বুঝছো ক্লিয়ার হয়েছে আজকের ক্লাস এইটুকুই ক্লাস ভালো লাগলে উপকারে আসলে লাইক করে জানাবে এবং প্রত্যেক দিন ক্লাসগুলো দেখবে তোমাদের জন্য লাইভ ক্লাস প্রতিদিন চারটার সময় আমি করাই বইকাল চারটার সময় ক্লাসগুলোতে অবশ্যই কিন্তু মনোযোগ দেবে ওকে থ্যাংক ইউ ভালো থেকো টেক কেয়ার অল দ্য বেস্ট